সাথে বা জিম্বাবুয়ে বা আমেরিকার মতো দলগুলোর সাথে টি-20 সিরিজ খেলে আসলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না। এটাতে ঘরোয়া লিগে যদি ওটা ওই প্রসঙ্গে বলেছিলেন যে ঘরোয়া লিগে যদি করা যায় এটা কি করা যাবে ঘরোয়া লিগে, আমি কি আছে, আমি কি সুপার লিগটা হঠাৎ করে লিস্টে টুর্নামেন্টের টি-20 করে দিতে পারি? এটা কি ইচ্ছা মতো করা যায়? মানে এটা তো কোনো সুযোগই নাই। আর নাম্বার টু জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে এটা তো আমাদের FTP আইসিসি আগের FTP করা, এখানে তো মানে আমি বুঝতে পারছি না যে এগুলা, আমার মনে হচ্ছে আমি যেটা বললাম এই যে আপনারা এটা নিয়ে এখন কথা বলছেন প্রশ্ন করছেন এটার জন্যও বলে গেছে। এটা করতে গেলে তাহলে BCBকে করতে হবে, ক্লাবগুলো ইন্টারেস্টেড হবে বলে আমার মনে হয় না, ফ্র্যাঞ্চাইজিও কোনোটা ইন্টারেস্ট হবে বলে আমার মনে হয় না। কারণ একটা জিনিস সিম্পল আমি বলে রাখি, আমাদের দেশে এখন এই জিনিসটাই আছে যে ন্যাশনাল টিমের প্লেয়াররা না থাকলে ওই খেলার আকর্ষণ তারা ইন্টারেস্টেড হয় না, ক্লাবগুলোও না ফ্র্যাঞ্চাইজিগুলোও না। সো ওদের জন্য আরেকটা আলাদা করা যেতে পারে, মানে সেটা তো ডেফিনেটলি ভালোই হবে, খারাপ কি, কিন্তু ওই ন্যাশনাল টিমদের প্লেয়ারদের খেলার কোনো সুযোগ নেই এখন, যে ওদের যে স্কেডিউল এটা ইম্পসিবল অলরেডি, আমি মনে করি তাদের উপর দিয়ে অনেক বেশি প্রেশার যাচ্ছে। অন্যান্য দেশে ন্যাশনাল টিমের প্লেয়াররা না থাকলেও কিছু হয় না, আমাদের এখানে আবার যারা নাকি ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব ওরা আবার ন্যাশনাল টিমের প্লেয়ার ছাড়া করতে চায় না, ইন্টারেস্ট পায় না, মনে করে যে নট ওয়ার্থ। আমি টিভিতে যখন খেলা দেখি না কেন জানি এগুলো দেখায় না, তো আমি আসলে আজকেই প্রথম মাঠে আসলাম, বাট এটা ডেফিনেটলি যদি এরকম হয়ে থাকে ডেফিনেটলি এটার উপরে নজর দেওয়া উচিত। এবং আমার যেহেতু জানলাম, আমি আবার স্পেসিফিক্যালি বলে যাব সবাইকে, একটু পরে বসবো ওদের সাথে যাতে করে সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং আমাদেরকে এ ব্যাপারে আরও সচেষ্ট হওয়া উচিত। এটা তো অলরেডি একবার বলেছি যে সেই জন্যই আমরা যেই সিস্টেমটা চালু করেছিলাম, আমি এখনও মনে করি ওই সিস্টেমটাই সবার জন্য ভালো, বাট প্লেয়াররা যখন চায় কি করার আছে, দিস ইজ নাম্বার ওয়ান। এই আপনারা এইসব বলছেন কেন, আপনারা জিজ্ঞেস করবেন খেলা নিয়ে, এই আপনি ইয়ে দেখেছেন আমার যে এইবারের লিগে আমি যেটা মানে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে, মানে আমাদের ন্যাশনাল টিমে যারা এখন নাই তাদের খেলাগুলোও তো ভালো লেগেছে, আপনি মোসাদ্দেক বলেন, আপনি নাঈম শেখ, বিজয় এনামুলক বিজয়, এদের খেলা দেখে তো খুবই ভালো লেগেছে। সো আমাদের অপশনসগুলো যে আছে এটা দেখে আমার ভালো লেগেছে। এবং আমি আজকে তো দেরি করে আসছি কেন, সেঞ্চুরিটা না দেখে আমি রওনা দিব না, আমি অবশ্য দেখা শুরু করেছি ও যখন নাকি 88 প্রথমে একবার দেখেছিলাম, তারপর আবার মাঝখানে আমার মিটিং, আবার 88 ওইটা দেখে শেষ করার পরে রওনা দিলাম। সো বিজয়ের তো আমার কাছে এগুলো ভালো লাগছে, বাট আমি আপনাদেরকে বলি পেমেন্ট নিয়ে প্লেয়ারদের আমি যতটুক এখন বুঝতে পারছি, একটা হচ্ছে আমি 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 জানি না বলছেন যে আসলে জানি না কারণ আসি না, বোর্ড মিটিং ছাড়া তো সাধারণত আসা হয় না, হ্যাঁ না বোর্ড মিটিং ছাড়া সাধারণত আমি আসিও না, আর সব কিছু সবাইকে ডেলিগেট করে দেওয়া আছে, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং এটা কিন্তু এই এখন না, সেই এই থার্ড টাইমে আসার পর থেকেই, প্রথম থেকেই আমি আপনাকে আপনাদেরকে সবসময় বলি যে আপনারা খেয়াল করে দেখেন, এই তৃতীয়বার যখন আসলাম তখন থেকেই আমি একটু দূরে, আগের মতো ইনভলভ না, এর মানে এই না ওনারা সবাই চায়, আমি সবাই চায় আমি ইনভলভ থাকি, কিন্তু আমি চাচ্ছি যে না আমি আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি ঠিক মতোই চলছে, কোনো সমস্যা নেই,